লকডাউনের মধ্যে দেখা যাচ্ছে ডাক্তারবাবু বা মেডিকেল বা নন মেডিকেল স্টাফ, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, পুলিশ বা মিডিয়া, এরাই এখন সর্বক্ষেত্রে প্রাণের ঝুঁকি নিয়ে নিজের নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের ধন্যবাদ জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে দীর্ঘ কয়েক মাসের ভাতাসহ বেশ কিছু অর্থ বকেয়া থাকায় আজ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের দাবি ছিল যে অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে। তাদের দাবিকে গুরুত্ব দেন পৌরপ্রধান অরুণ ব্যানার্জি। তারপর তিনি কি ঘোষণা করলেন দেখুন আমাদের রিপোর্ট। স্বাস্থ্যকর্মী, আমাদের সাফাই কর্মী, বিভিন্ন কন্ট্রাক্টরস এবং অন্যান্য যারা আমাদের এই মিউনিসিপ্যাল মাধ্যমে কিছু পেমেন্ট পান, প্রত্যেকেরই টাকা বকেয়া রেখে চলে গেছিল। আমরা আসার পর আস্তে আস্তে প্রায় 5-6 মাস স্যালারি দিয়েছি, পেনশন বন্ধ ছিল, ওনাদেরও প্রায় 5 মাস পেনশন দিয়ে দিয়েছি। কিছু সুধার যে কর্মীরা, এদেরও প্রচুর টাকা বাকি ছিল, আমরা খেপে খেপে দিয়েছি। এখন একটা লকডাউন চলছে, সারা বিশ্বব্যাপী একটা ভয়াবহ মহামারী দেখা দিয়েছে। সেই মহামারী লড়াইয়ে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবাংলা সামিল হয়েছি। এই লড়াইয়ে আমাদের সবাইকে জিততে হবে। স্বাভাবিক কারণে আমরা কিছুটা অফিসিয়াল কাজও আমাদের একটু স্লথ হয়ে গেছিল, তার জন্য মাঝখানে কিছু স্যালারি ওদের বকেয়া পড়ে গেছে, মাইনা বকেয়া পড়ে গেছে। আমাদের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে সিআইসি হেলথ মনোজ ঘোষ, সিআইসি সিনিয়র কাউন্সিলর মদন ঘোষ,
এনাদের উপস্থিতিতে এবং আমাদের এখানকার লোকাল যারা লিডারশিপ দেন সর্বতোভাবে ভাটপাড়া পৌরসভার বিভিন্ন ব্যাপারে সহযোগিতা করেন সোমনাথ শ্যাম এবং আমার সাহেব ভাই, এরা সবাই থেকে এনাদের সঙ্গে কথা বলে ওনাদের আশ্বস্ত করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে হলে আজকেই নাহলে সোমবারের মধ্যে ওনাদের দু মাসের বকেয়া বেতন আমরা দিয়ে দেব। এবং আমরা চাই যে মামাটি মানুষ সরকার সারা পশ্চিমবাংলায় যেভাবে কাজ করছে, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যেমন করোনার বিরুদ্ধে লড়াই করছি, বহু মানুষ খেতে পাচ্ছে না, নানান কারণে অসুবিধায় পড়ে আছে, তাদের নানানভাবে আমরা সহযোগিতা করছি ভাটপাড়া পৌরসভার মাধ্যমে। বহু মানুষকে আমরা চাল দেওয়ার ব্যবস্থা করেছি, আলু দেওয়ার ব্যবস্থা করেছি। সর্বোপরি আরেকটা আপনারা খবর শুনে রাখুন, আমাদের এখানে একটা ডায়ালিসিস সেন্টার আছে, ডায়ালিসিস পিপি মডেলে ডায়ালিসিস হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাস আমরা এদের যে ডায়ালিসিস খরচা আমরা সেটা নেব না, এটা পৌরসভার মাধ্যমে ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে আমরা বিএমআরসি হসপিটালকে দেবো। যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তাদেরও যাতে কিছু বাড়তি কিছু দেওয়া যায় সেই ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। হ্যাঁ, আমরা মানে চেষ্টা করছি, মানুষের নানানভাবে ক্ষোভ বিক্ষোভ পঞ্জীভূত হয়েছে নানান কারণে, কিছু মানুষ উস্কে দিচ্ছে এনাদের, কিছু রাজনৈতিক যারা আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের কাছ থেকে। আপনারা এই ভাটপাড়ার বিধানসভার এমএলএকে খুঁজে পাবেন না, এমপিকে খুঁজে পাবেন না, আমরা কর্মীরা এবং পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা তৃণমূলের আমরা মাটির ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করছি মানুষকে একটু রিলিফ দেওয়ার, সেই কাজটা আমরা করে যাচ্ছি। বন্ধুরা, অযথা ভয় পেও না, করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতনতার দরকার। আমি তো আমার হাত বারবার করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুচ্ছি, তোমরা বারবার হ্যান্ড ওয়াশ করছো তো? করোনা সে বাঁচনে কে লিয়ে উপায় করে কি? মাস্ক পহনে, ভিড় সে বাঁচে,